بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه البخاري ঢাকা যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নজির বাজার বড় জামে মসজিদে আজকের এই হজ প্রশিক্ষণের সম্মানিত হজ প্রশিক্ষণে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি অত্র ফাউন্ডেশনের সভাপতি, উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত খতিব, উপস্থিত রয়েছেন যারা এবার হজ পালন করবেন ওপরদার আড়ালের বোনেরা, সমবেত সকল তিনি ভাইরা। শুরুতে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন তার দিনকে ভালোভাবে জেনে বুঝে দিনের বিষয়গুলি পালন করার, আর সে লক্ষ্যেই আজকের এই সুন্দর হজ প্রশিক্ষণে যিনি আমাদেরকে প্রশিক্ষণের আয়োজন করার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত দিনে ভাই ও বোনেরা, আমরা সকলে অবগত রয়েছি ইসলামের রোকন বা স্তম্ভ হচ্ছে পাঁচটি। পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ্জ বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহে হজ সম্পাদন করা। এটা আজকে বিশ্বব্যাপী সকল মুসলিম কম বেশি জানি যে ইসলামের পঞ্চম রোকন হচ্ছে হজ, আর সেই পঞ্চম রোকন বা স্তম্ভটি পালন করতে হয় বাংলাদেশেও নয়, অন্য কোনো দেশেও নয়, সেটি মক্কায় অবস্থিত বাইতুল্লাহিল হারাম ও সংশ্লিষ্ট জায়গায়। কিন্তু আফসোস করে বলতে হয় আজকে বাংলাদেশেও হজ পালন হয়। শুধু হজ নয়, বাংলাদেশেও কাবাও তৈরি করা হয়। ইসলামের নামে কত অন্ধকারে আমরা রয়েছি, যেখানে সকলেই জানে সুস্পষ্ট বিষয় হজ শুধু হয় সেই বাইতুল্লাহ মক্কায়। এর পরেও আমাদের সমাজে মানুষকে ধোঁকা দিয়ে হজ পালনের ব্যবস্থা করা হয় এই দেশে,
কাবাও তৈরি করা হয় এই দেশে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করে তাদেরকে সঠিক ইসলামের দিকে হেদায়েত দান করুন। আর আমরাও যেন মুসলিমেরা এসব বিভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমরা সকলেই জানি হজ সম্পাদন করতে হয় একটি জায়গা মাত্র, সেটি হচ্ছে বাইতুল্লাহিল হারাম মক্কা। হজ ইসলামের পঞ্চম রুকন, সামর্থ্যবানদের জন্য একটি ফরজ ইবাদত। এটাই হজের গুরুত্বের জন্য, তাৎপর্যের জন্য যথেষ্ট। যারা সামর্থ্যবান তাদের জন্য এই হজ পালন করতে হবে ফরজ হিসাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ পালনে আপনাকে আরও একাধিকভাবে উপকৃত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারীর হাদিস, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালা জাজহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হজ সম্পাদন করবে, কোনো অশ্লীলতা নোংরা কর্মকাণ্ডে জড়িয়ে যাবে না এবং কোনো ফাসিকি অবাধ্যতায় জড়িয়ে যাবে না, রাজআকা ইয়াউমিন ওয়ালা জাজহু উম্মুহ, ওই হজ পালনকারীর অবস্থা হচ্ছে তিনি হজ সম্পন্ন করে ফিরবেন নিষ্পাপ হিসাবে, যেমনইভাবে তার মা তাকে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছে। সুবহানাল্লাহ। একদিক থেকে ফরজ ইবাদত, দ্বিতীয় দিক থেকে এ হজ পালনের মাধ্যমে সম্ভব একজন মানুষ নিষ্পাপ হয়ে যাওয়া। তৃতীয় দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লা আল জান্নাহ। হজ্জ মাবরুর বা হজ্জ মাকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ, এর সরাসরি প্রতিদান হলো জান্নাত। সরাসরি প্রতিদান জান্নাত। তাহলে তৃতীয় দিক জান্নাত নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হজ পালন করা। এছাড়াও নানা দিক রয়েছে, তাই আসুন প্রথম হলো আমাদের সামর্থ্যবানদের জন্য ফরজ ইবাদত, দ্বিতীয় হলো নিজের অপরাধগুলি ক্ষমা করে নিয়ে নিষ্পাপ হয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তৃতীয় হলো জান্নাত নিশ্চিত করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সবগুলি পাওয়া সম্ভব যদি এই হজ যথাযথ নিয়মে পালন করা সম্ভব হয়। কিন্তু আজকে আমাদের অনেকেরই পক্ষে যথাযথ নিয়মে পালন করা সম্ভব হয় না, যার কারণে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়াটাও হয়তো অসম্ভব হয়ে যেতে পারে। আমরা দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আসুন, আনুষাঙ্গিক বর্ণনায় দীর্ঘ করতে চাই না, মূল আলোচনায় আমরা এসে যাই। যারা হজ পালনে আগ্রহী বা যাদের ফরজ হয়েছে, এটি ফরজ হিসাবেই সেই ধরনেরই আমাদের ইচ্ছা সংকল্প নিয়ত থাকবে, সেই সাথে আমরা নিয়ত করব যে এর মাধ্যমে আমি নিষ্পাপ হয়ে যেতে পারব, এর মাধ্যমে আমি জান্নাত নিশ্চিত করে নিতে পারব। তাহলে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। এই হজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে ইবাদত হিসাবেও কবুল হবে না, নিষ্পাপ হওয়াও সম্ভব নয়, জান্নাত পাওয়াও সম্ভব নয়। তাহলে ইবাদত হিসাবে কবুল হওয়ার উপায় কী? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ইবাদতে আমাদের দুটি বিষয় থাকতেই হবে। প্রথম হলো শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আমাদের একটাই চিন্তা থাকবে,
এ হজ হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এই চিন্তা সবসময় আমাকে মানুষ হাজি সাহেব বলে সম্বোধন করবে, আমার সমাজে মূল্যায়ন বৃদ্ধি হবে ইত্যাদি যেন কারো অন্তরে সামান্যতম চিন্তা না থাকে। সে চিন্তাগুলি থাকলে তাহলে এই হজ আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না। দ্বিতীয় শর্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ পালন করেন, হজের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় তিনি এই নির্দেশনা দিচ্ছেন, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজ পালনের নিয়ম নীতিগুলি শিখে নাও, জেনে নাও। কারণ এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, তিনি আমাদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দিবেন, অন্য কোনো ব্যক্তি না, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোনো ইবাদত করবে যেই ইবাদতের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দ, তা প্রত্যাখ্যানযোগ্য, অগ্রহণযোগ্য, আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না। অতএব আপনি অনেক শ্রম দেবেন, অনেক অর্থ ব্যয় করবেন, অনেক সময় ব্যয় করবেন, আপনার এই হজ যেন আল্লাহর কাছে কবুল হয় সে বিষয়টি আপনাকে সবসময় মনে রাখতে হবে। মানুষ কি করছে সে ধরনের আপনার করার বিষয় নয়, মানুষ কি করে ফেললো সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে আপনার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আপনাকে সেভাবে করতে হবে, তাহলেই আল্লাহর কাছে এটি গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, বিশ্বের সকল মুসলিমদেরকে সেভাবে হজ পালন করার তৌফিক দান করুন। হজ পালনের পদ্ধতি সাধারণত তিন ধরনের, একটি হচ্ছে তামাত্তু, দ্বিতীয়টি কেরান, তৃতীয়টি ইফরাদ। তামাত্তু বলা হয় একই সফরে পৃথক পৃথক ইহরামে উমরা এবং হজ সম্পন্ন করা, এটা হচ্ছে তামাত্তু। এবারেই আপনি প্রথম উমরার ইহরাম বেঁধে যাবেন, শেষ করবেন, আবার 8 তারিখ থেকে জুলহজ্জা মাসের 8 তারিখ থেকে হজের ইহরাম বেঁধে হজ শেষ করবেন। এক সফরে পৃথক পৃথক ইহরামে দুটি কাজ সম্পন্ন করা হলো তামাত্তু। দ্বিতীয় হচ্ছে কেরান, একই সফরে একই ইহরামে দুটি কাজ সম্পন্ন করা, উমরা এবং হজ। আপনি যাবেন ইহরাম বেঁধে, উমরা এবং হজ একসাথেই, দুটোরই ইহরাম, উমরার কাজ সম্পন্ন করে আর হালাল হবেন না অবস্থান করবেন, সেভাবেই 10 তারিখ পর্যন্ত হজ সম্পন্ন করে তারপর হালাল হবেন, এটার নাম হলো কেরান। তৃতীয় ইফরাদ, যা শুধু এক সফরে শুধু হজ এর ইহরাম বেঁধেই হজ সম্পন্ন করা, কোনো উমরা করা চলবে না, এটার নাম হলো ইফরাদ। তো এই তিন পদ্ধতি, যে কোনো একটি পদ্ধতি করলেই আপনার ফরজ হজ আদায় হয়ে যাবে। তবে ইফরাদ পদ্ধতিতে শুধু হজ হবে, উমরা হবে না, বাকি দুই পদ্ধতিতে উমরা এবং হজ দুটোই হবে। তবে উত্তম পদ্ধতি কোনটা? জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কেরান হজ করেছেন, কিন্তু মক্কায় পৌঁছে তিনি বুঝতে পারলেন যে তামাত্তু হজই হচ্ছে সহজ। এজন্য যাদের কাছে কোরবানির পশু ছিল না, সাহাবিদেরকে নির্দেশ দিলেন তোমরা উমরা শেষ করে হালাল হয়ে যাও, তোমরা তামাত্তু হজ করো। তিনি উৎসাহ দিলেন,
নির্দেশ দিলেন তামাত্তু হজ করার। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে এবং পালনের দিক থেকে সহজ হওয়ায় তামাত্তু হজটাই আমরা বলবো উত্তম। পালনের দিক থেকে সহজ কি? প্রথমে গিয়ে আপনি ওমরার কাজ করে ফেলবেন, ওমরার কাজ শেষ করলেই আপনি হালাল হয়ে গেলেন, স্বাধীনভাবে সেখানে থাকবেন। আবার 8 তারিখ যখন আসবে তখন আপনি হজের জন্য এহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে যাবেন। কিন্তু কেরান হজ করতে চাইলে যখন থেকে বের হবেন তখন থেকে শুরু করে সেই 10ই জুলহজ্জা পর্যন্ত এহরাম অবস্থায় থাকতে হবে। এহরাম অবস্থায় অনেকগুলি নিষিদ্ধ বিষয় রয়েছে, তাই এটি অবশ্যই কঠিন। এফরাদেরও একই অবস্থা ইত্যাদি দিক থেকে, যার কারণে এখন অধিকাংশ জনেই তামাত্তু হজেই সম্পাদন করেন। আমরা বলবো এটাই হচ্ছে উত্তম এবং এটাই হলো সহজ। আসলে এখন আমরা বিস্তারিত হজের পদ্ধতি জেনে নেওয়ার চেষ্টা করি। হজ এর কয়েকটি এর কাজগুলি সাধারণত 3 ধরনের। এক্সিলেন্টের কাজ হলো যেটাকে বলা হয় রোকন। রোকন হচ্ছে এমন কাজ যেই কাজ না করলে, করতে না পারলে কোনো বিকল্প পথ নেই, এটা বাতিল। তো হজ্জের রোকন এহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, 10 তারিখে সাফা এবং 10 তারিখে বাইতুল্লায় তওয়াফ করা এবং সাফা মারওয়ায় সাই করা, এগুলি হচ্ছে রোকন। এগুলি ছুটে গেলে কোনো কাফফারা দিয়ে এর ক্ষতিপূরণ করা যাবে না, বাতিল বলে গণ্য হবে। দ্বিতীয় হলো ওয়াজিব পর্যায়ে। ওয়াজিব পর্যায়ের কাজগুলি যদি কখনো ভুলে যায়, ছুটে যায়, তাহলে এটা কাফফারার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব, সংশোধন করে নেওয়া সম্ভব। তাহলে দম বা কুরবানি দেওয়া, সেগুলি পরবর্তী বর্ণনায় আমাদের আসবে। যেমন মিকাত থেকে এহরাম বেঁধে যাওয়া, মুজদালিফায় রাত্রি যাপন করা, পাথর নিক্ষেপ করা ইত্যাদি বিষয়গুলি। তৃতীয় পর্যায়ে কতগুলি কাজ যেগুলিকে মুস্তাহাব বা সুন্নাহ বলা হয়, এগুলি আপনি করতে পারলে পরিপূর্ণ সওয়াব লাভ করবেন। যদি ছুটে যায় তাহলে এই ঘাটতি পূরণের জন্য কোনো কাফফারা দিতে হবে না। উদাহরণস্বরূপ তাওয়াফের সময় আপনার ডান কাঁধটাকে খালি রাখতে হবে, খালি রাখা যদি আপনি ভুলে যান, ছুটে যায়, তাহলে এর জন্য কোনো দম দিতে হবে না, কোনো কাফফারা দিতে হবে না, আপনি কিছু সওয়াব থেকে বঞ্চিত হলেন। মূলত এই কাজগুলি কোরআন এবং হাদিসের দলিলের গুরুত্ব ও তাৎপর্যের আলোকেই এগুলিকে আলেম সমাজ সহজভাবে উপস্থাপন করেছেন মাত্র। আসুন এখন আমরা ধারাবাহিক বর্ণনায় যাব। প্রথম হচ্ছে হজ শুরু করতে হলে, হজ বা ওমরা সবগুলির প্রথম কাজ হচ্ছে এহরাম বাঁধা। এহরাম বাঁধা আমাদের অনেকেই মনে করে, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন, তা কি যে এহরামের কাপড় বাঁধলে পরে এটা আর খোলা যাবে কি না। পুরুষেরা এহরামের কাপড় পরে, নিচে একটা লঙ্গি সিস্টেম বেল দিয়ে পরে, উপরে একটা চাদর, এটা তো সহজ হালকা। কিন্তু নিচেরটা যে পরা হয় গোসলের সময় কি করবে, এটা ভিজেই চেঞ্জ করবে না খুলে রেখে গোসল করবে, এই মুশকিলে পড়ে যায় যে এটা যদি খুলে ফেলি তাহলে তো এহরাম খুলে গেল। এটা এহরাম বাঁধা নয়, এটা হলো শুধু কাপড় বাঁধা। আপনার এহরাম বাঁধা ভিন্ন জিনিস। তাহলে এহরাম বাঁধাটা কীভাবে হয় সেটা আমরা একটু পরে আসব। তাই আমরা বলছি যে প্রথম কাজ হলো ওমরা হোক বা হজ,
প্রথম কাজ হচ্ছে এহরাম। এহরাম দিয়েই সব শুরু হবে। এহরাম বাঁধা এর দুটি অংশ রয়েছে, একটি হলো এহরামের প্রস্তুতি গ্রহণ, আরেকটি হলো এহরাম বাঁধা। প্রস্তুতি গ্রহণ, প্রস্তুতির মধ্যে হলো প্রথমে আপনি একটু গোসল করে নেবেন, পরিচ্ছন্ন পবিত্র হবেন, তারপরে এহরামের কাপড় পরবেন। এটা হলো এহরামের প্রস্তুতি গ্রহণ। এই প্রস্তুতি গ্রহণ আপনি কোথায় করবেন? প্রস্তুতি গ্রহণ আপনি যদি সরাসরি নিজের বাসা থেকে এয়ারপোর্টে চলে যান, তাহলে এই প্রস্তুতি গ্রহণ আপনি নিজের বাসায় করতে পারেন। অথবা আপনি যদি হাজি ক্যাম্প থেকে এয়ারপোর্টে যান, তাহলে সেই হাজি ক্যাম্পেও আপনি এই প্রস্তুতি গ্রহণ করতে পারেন। অথবা আমরা প্লেনে গেলে মিকাতে নামার সুযোগ থাকে না, অন্য কোনোভাবে যদি আপনি যান মিকাত, এহরাম বাঁধার আসল জায়গা যেটা, সেখানে যদি অবস্থান করেন, তাহলে এই প্রস্তুতি গ্রহণ আপনি সেখানেও করতে পারেন। তাহলে প্রস্তুতির কয়েকটি কাজ, প্রথম হলো গোসল করা। এই গোসল করা ফরজ নয়, এটি মুস্তাহাব। গোসলের আগে আপনি কিছু করতে পারেন সতর্কতামূলক, আপনার চুল কেটে নেওয়া, হাতের পায়ের নখ এগুলি কেটে নেওয়া, কারণ এহরাম বাঁধা শুরু হলেই, এহরাম বাঁধা হয়ে গেলেই এলোমেলো চুল আপনি কেটে ফেলবেন, তুলে ফেলবেন, এটা সুযোগ নাই। নখ একটু বেড়ে আছে, এটা কেটে ফেলবেন, এই সুযোগ নাই, যার কারণে এই প্রস্তুতির সময় আপনি নখ চুল ইত্যাদি কেটে সুন্দর হয়ে যাবেন, গোসল করবেন। যদি ওই অবস্থায় আপনি অসুস্থ, ঠান্ডা লেগেছে আপনাকে, জোর করে গোসল করতেই হবে এমন নয়, আপনি ওযু করলেই যথেষ্ট। মেয়েদের ক্ষেত্রে তাদের প্রস্তুতিটাও একই। একটা ভুল করে থাকেন অনেকেই অজানার কারণে। কেউ আমাকে মক্কাতে গিয়েও ফোন দেন যে আমরা তো চলে এসেছি কিন্তু এই সমস্যা। কি সমস্যা? যে আমার সাথে যে মহিলা আছেন তিনি রওনা দেওয়ার সময় অপবিত্র ছিলেন, যার কারণে তো এখনও এহরাম বাঁধেনি, কী করবে? এটা চরম ভুল হয়ে গেছে। তাই এই বের হওয়ার সময় কোনো মেয়ে মানুষের যদি অপবিত্রতা দেখা দেয়, যেটা মাসিক দেখা দেয়, কোনো অসুবিধা নেই, তিনি নর্মালিভাবে যে ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতি নিতেই থাকবেন, এবং যখন এহরাম বাঁধার সময় তিনিও তখন এহরাম বাঁধবেন। তার জন্য নিষেধ হলো সালাত আদায় করা, তিনি সালাত আদায় করবেন না, কিন্তু এহরামের যেগুলি প্রস্তুতি সেগুলি অবশ্যই তিনি করবেন যথাযথ সময়। না হলে ওনাকে যদি এহরাম ছাড়া চলে যায়, তাহলে অবশ্যই তাকে আবার মিকাতে ফিরে আসতে হবে, অথবা না ফিরে আসতে পারলে সেখানে একটা দম ওয়াজিব হয়ে যাবে এহরাম ছাড়া মিকাত অতিক্রম করার কারণে। তাই আমরা প্রস্তুতির কথা বললাম, প্রথমে গোসল করে নেওয়া, পবিত্র হওয়া। এরপরে পুরুষেরা এহরামের কাপড় পরবে। এহরামের কাপড় এর দুটি অংশ, একটি নিচে লঙ্গি স্বরূপ, আরেকটি হলো উপরে চাদর স্বরূপ। সাদা হলে ভালো, যে কোনো কালারও হতে পারে, কিন্তু সাদা হওয়াটা উত্তম। মেয়েদের জন্য এহরামের কোনো পোশাক নেই, তাদের সাধারণ পোশাকটাই হলো তাদের এহরামের পোশাক। কিছু নিষিদ্ধ আছে, সেগুলি আসবে আলোচনায়, কিন্তু তাদের কোনো এহরামের কোনো নির্দিষ্ট পোশাক নেই। পুরুষের যেমন পোশাক রয়েছে, মেয়েদের কোনো পোশাক নেই। এভাবে আপনি প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে চলে যাবেন। এখন আসবে এহরাম বাঁধার পালা। আমরা বলছিলাম দুটি বিষয়, একটি হলো প্রস্তুতি, দ্বিতীয় হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধার আসল জায়গা হচ্ছে মিকাত। এই মিকাত, আমাদের অনেক লেখকও বাংলা ভাষায় বই লিখেছেন, যারা তারাও এই জিনিসটা এখনও ভুল করেন, এবং অনেক আলোচকও এটা ভুল করেন। তাহলে বাংলাদেশের মানুষদের জন্য মিকাত ইয়ালামলাম নয়,
ইয়ালামলাম এক সময় ছিল, যখন এই অঞ্চলের মানুষেরা পানি পথে যেত, সামুদ্রিক পথে যেত পানি জাহাজে, তখন ইয়ালামলামের পাশ দিয়ে অতিক্রম করতে হতো, এজন্য তখন ইয়ালামলাম ছিল। কিন্তু এখন আমাদের মিকাত ইয়ালামলাম নয়, আমাদের মিকাত হচ্ছে এখন কার্নে মানাজিল, যেটা তয়েফের কাছাকাছি জায়গায় অবস্থিত। তাই আপনারা যখন যাবেন প্লেনে, অনেক সময় দেখা যায় যখন প্লেনে দেখায় যে রোড দেখাচ্ছে, দেখা যাচ্ছে যে আপনি তয়েফ যখন অতিক্রম করছেন সেখানে হলো আপনার মিকাত। তয়েফের পর অতিক্রম করে কাবা, কাবার পর অতিক্রম করে জেদ্দায় চলে যাই আমরা। তা আমাদের মিকাত হচ্ছে রিয়াদের মানুষদের জন্য যেই মিকাত, আমাদের বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব একই রুটে প্লেন যায়, আমাদের মিকাত হচ্ছে কার্নে মানাজিল, সেটা তয়েফের কাছাকাছি জায়গা। এই মিকাতে গিয়ে এহরাম বাঁধার নিয়ম, এজন্য ওয়াজ ফরজ হচ্ছে, রোকন হলো এহরাম বাঁধা, আর মিকাত থেকে এহরাম বেঁধে যাওয়াটা হলো ওয়াজিব। এহরাম বাঁধাটা হলো কি? রোকন, ফরজ। আর মিকাত থেকে এহরাম বেঁধে যাওয়াটা হলো ওয়াজিব। কারো যদি মিকাত থেকে এহরাম বাঁধা ছাড়াই তিনি চলে যান, তাহলে তার একটা ওয়াজিব ছুটে গেল। এজন্য করণীয় তাকে হয় ফিরে এসে মিকাত থেকে আবার এহরাম বাঁধতে হবে, যদি তা অসম্ভব হয় তিনি যেখানে পৌঁছে গেছেন সেখানেই এহরাম বাঁধবেন, কিন্তু ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তাকে একটা দম দিতে হবে। আমরা প্রস্তুতি নিয়েই চলে যাব এয়ারপোর্টে, যেহেতু প্লেনে কাপড় চেঞ্জ করা ইত্যাদি এটা কঠিন হয়, তাই আপনি আগেই অথবা এয়ারপোর্টে গিয়েও আপনি ইমিগ্রেশনের সময় পাবেন, সেখানেও আপনি আপনার কাপড় চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কাপড় পরেই আপনি প্লেনে উঠবেন। মিকাত বরাবর পৌঁছলে সেখানে এহরাম বাঁধতে হবে। এখন মিকাত কখন পৌঁছব? আমাদের মিকাত থেকে এয়ারপোর্টে যেতে মাত্র 7 মিনিট সময় লাগে, অর্থাৎ এয়ারপোর্টে জেদ্দায় ফ্লাইট ল্যান্ড করার 7 মিনিট আগে আমরা মিকাতে পৌঁছে যাই, 7 মিনিট। তাই তারা কী করেন, একটু সতর্কতামূলক 15-20 মিনিট আগেই ঘোষণা দেন যে আমরা মিকাতের কাছাকাছি আসছি। মূলত মিকাত থেকে জেদ্দা এয়ারপোর্ট যেতে প্লেনের মাত্র 7 মিনিট, 7 থেকে 8 মিনিট সময় লাগে। তো সেই অনুযায়ী আমরা মিকাতে এহরাম বাঁধব। এরপরও সতর্কতামূলক আমরা বলতে পারি, সেই মুহূর্তটি যদি হঠাৎ করে আপনার অতিক্রম হয়ে যায় তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। তাই আপনি যখন জানার চেষ্টা করবেন যে কয়টায় আপনার ফ্লাইট ল্যান্ড করতে পারে, তার আধা ঘন্টা আগে আপনি সতর্কতামূলক এহরাম বেঁধে নেবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু এয়ারপোর্ট থেকে এহরাম বেঁধে যাওয়া এটি কখনো ঠিক নয়। এখন এহরাম বাঁধার জন্য কী কাজ? একটা হলো এহরাম প্রস্তুতি আমরা জানলাম, এখন এহরাম বাঁধা। এহরাম বাঁধার জন্য দুটি কাজ, একটি হচ্ছে আন্তরিকভাবে নিয়ত করা। আপনি হজ পালন করতেছেন, এটা আপনার ফরজ হজ না নফল হজ, এটি আপনি নিজের পক্ষ থেকে করতেছেন না অন্য কারো পক্ষ থেকে করছেন, এটা আন্তরিকভাবে নিয়ত করা, ইচ্ছা সংকল্প করা। ইসলামে কোনো এবাদত নেই যেই এবাদতের নিয়ত মৌখিকভাবে উচ্চারণ করতে হয়। আজকে আমরা সালাতে দাঁড়ালে মৌখিকভাবে উচ্চারণ করি, এটাও কোনো ইসলামের নিয়ম নেই, এটি আলেম সমাজ তৈরি করে দিয়েছেন। সকল প্রকার এবাদতের নিয়ত অবশ্যই করতে হবে, আর সেই নিয়ত হবে কোথায়? নিয়ত হবে অন্তরে, ইচ্ছা ও সংকল্পের মাধ্যমে। তাই এহরাম বাঁধার দুটি, একটি হলো আন্তরিকভাবে নিয়ত করবেন, দ্বিতীয় হলো মৌখিকভাবে আপনি স্বীকৃতি প্রদান করবেন। কি স্বীকৃতি? আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, যদি তামাত্তু হজ করি তাহলে বলবো আমরা আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, অথবা আল্লাহুম্মা উমরাতান, অসুবিধা নেই। এটা যেন অবশ্যই মিকাতের বরাবরে অথবা একটু আগে হলে অসুবিধা নেই, মৌখিকভাবে এই স্বীকৃতি দেওয়া, আন্তরিকভাবে সংকল্প করা, মৌখিকভাবে এই স্বীকৃতি দেওয়া। যদি নিজের পক্ষ থেকে হয় এটাই যথেষ্ট, অন্যের পক্ষ থেকে হলে
আপনি যদি পারেন, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান আন ওয়ালিদি, আমার বাবার পক্ষ থেকে, আন ওয়ালিদাতি, আমার মায়ের পক্ষ থেকে, বা আন অমুক, অমুকের পক্ষ থেকে, ভালো, আলহামদুলিল্লাহ, না পারলেও কোনো অসুবিধা নেই, আপনি অন্তরে যে নিয়ত রেখেছেন সেটাই আপনার জন্য যথেষ্ট হবে। আপনি শুধু বলবেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, এটা হলো তামাত্তু হজ করলে, কেরান হজ করলে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, এফরাদ হজ করলে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান। এহরাম বাধা হয়ে গেল, এই এহরাম বাধা হলেই সবচেয়ে যে কথাটি আপনি বাণীটি বেশি বেশি পাঠ করবেন সেটা হচ্ছে লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই কথাটির অর্থগুলি একটু বোঝার চেষ্টা করবেন। হে আল্লাহ, আপনার কাছে হাজির, কোন আল্লাহ? লা শারীকা লাক, যে আল্লাহর কোনো শরীক নেই। ইন্নাল হামদা, যাবতীয় প্রশংসা, ওয়াল মুলক, ওয়ান নি'মাতা, যাবতীয় অবদান, ওয়াল মুলক, সমগ্র বিশ্বের রাজত্ব, সাম্রাজ্য, একক ক্ষমতা, লাকা, শুধুমাত্র কার জন্য? তোমার জন্য। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। কিভাবে আল্লাহকে শরীক মুক্ত করা হচ্ছে, এই শিক্ষাটা প্রতিটি যারা হজে যাব তাদের অনুভব করা উচিত, আর এই শিক্ষা নেওয়া উচিত। সেখানে যেমন এই স্বীকৃতি দেই, গোটা জীবনে কখনো যেন আমার দ্বারা আল্লাহর সাথে শিরক না হয়, সেই শিক্ষায় আমাকে এই হজের তালবিয়ার মধ্যে নেওয়া উচিত। তালবিয়া বেশি বেশি পাঠ করা, তাওয়াফ শুরু করা পর্যন্ত, এই এহরাম বাধার সাথে সাথে তাওয়াফ শুরু করার পূর্ব পর্যন্ত চলতেই থাকবে এখন তালবিয়া, এটাই হলো সবচেয়ে বড় জিকির আপনার জন্য, আর অন্য কোনো ওজিফা নয়। বিভিন্ন দোয়া দরুদ পড়তে পারেন, দরুদ পড়তে পারেন, অসুবিধা নেই, কিন্তু সবচেয়ে বেশি বেশি এই তালবিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে সবচেয়ে উত্তম হজ হলো সেটাই যেই হজে আওয়াজের সাথে তালবিয়া পাঠ করা হয় এবং বেশি কুরবানি করা হয়। অন্য আরেক সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তালবিয়ার আওয়াজ যতদূর যায় ডানে বামে সামনে পিছনে গাছপালা পাহাড় পর্বত এমনকি জমিন পর্যন্ত তার জন্য কিয়ামতের দিন সাক্ষ্য দান করবে। তাই পুরুষদের উচিত বেশি বেশি আওয়াজে এই তালবিয়া পাঠ করা, তবে একাকীভাবে, সমষ্টিগত দলবদ্ধভাবে নয়, একাকীভাবে তালবিয়া পাঠ করা। মেয়েদের চিৎকার দিয়ে, আওয়াজ দিয়ে পাঠ করা উচিত নয়, কখনো যদি নিরিবিলি পরিবেশ পায় একটু আওয়াজ হলে অসুবিধা নেই, যেহেতু মেয়েদের চিৎকার করে আওয়াজ করা নিষিদ্ধ, তাই তারা নীরবেই পাঠ করবেন, সময় সুযোগ নিরিবিলি পরিবেশ পেলে একটু আওয়াজ হলে অসুবিধা নেই। এভাবে আমরা এহরামের কাজ শুরু করলাম। এহরাম অবস্থায় কতগুলি নিষিদ্ধ কাজ, সেগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এই নিষিদ্ধ কাজে জড়িয়ে গেলে, লিপ্ত হলে শুধু ক্ষতিগ্রস্ত হবে এমনটা নয়, এমনও নিষিদ্ধ কাজ রয়েছে, সেই নিষিদ্ধ কাজে লিপ্ত হলে এই হজ বাতিল হবে, এক। দুই নম্বর, হজের বাকি কাজটাও তাকে আবার পূর্ণ করতে হবে, এমন না বাতিল হয়ে গেছে ছেড়ে দিয়ে চলে আসলাম, না, বাকিটাও তাকে পূর্ণ করতে হবে। তিন নম্বর, আগামী বছর আবার তাকে, ভবিষ্যতে আগামীতে আবার এই হজ তাকে কাজা আদায় করতে হবে। চার নম্বর, তাকে একটা ওট কুরবানি দিতে হবে। সবগুলির কথা বলছি না, এমন কিছু রয়েছে, তা হলো এহরাম অবস্থায় স্বামী স্ত্রীর যদি মিলন ঘটে যায় তাহলে তার জন্য এই চারটা অপরিহার্য বিষয় দাঁড়িয়ে যাবে। তাই মনে রাখতে হবে এই নিষিদ্ধ কাজগুলি যেন আমরা সতর্ক থাকতে পারি। নিষিদ্ধ কাজগুলি কী কী? নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ কাজ হলো সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য গোটা শরীরের,
মাথায় হোক বা যে কোনো জায়গা থেকে হোক চুল কাটা, চুল তুলে ফেলা নিষিদ্ধ কাজ। হাত ও পায়ের নখ কাটা বা ছিঁড়ে ফেলা নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ কাজ। স্থল প্রাণী শিকার করা নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ কাজ। স্বামী স্ত্রীর মিলন ঘটা অথবা মিলন পূর্ব যা কিছু ঘটে থাকে বিনোদনমূলক সেগুলি ঘটা নিষিদ্ধ কাজ। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ কাজ। বিবাহের প্রস্তাব দেওয়া এগুলি হচ্ছে নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ। শুধু পুরুষের জন্য নিষিদ্ধ মাথা ঢাকা, মাথা খালি থাকবে সবসময়, টুপি নয়, পাগড়ি নয়, রুমাল নয়, গামছা নয়, একেবারে খালি থাকবে মাথা, পুরুষের মাথা। চেহারা ঢাকা নিষিদ্ধ পুরুষের জন্য নিষিদ্ধ। সেলাই করা কাপড় পরিধান করা, সেলাই করা কাপড় দ্বারা কী উদ্দেশ্য? সেলাই করা কাপড় দ্বারা উদ্দেশ্য হলো এমন পোশাক যার মাধ্যমে শরীরের অঙ্গগুলি স্পষ্ট বোঝা যায়। অর্থাৎ যেমন এই ধরনের লম্বা জামা হোক, কোট হোক, জ্যাকেট হোক, শার্ট হোক, গেঞ্জি হোক, নিচে প্যান্ট হোক, পায়জামা হোক, হাফ প্যান্ট হোক, এগুলি সব নিষিদ্ধের অন্তর্ভুক্ত। সেলাই করা দ্বারা এটা উদ্দেশ্য নয়, আপনাকে ঠান্ডা অনুভব হচ্ছে, গায়ে একটা চাদর দিলেন, চাদরের দুই পাশে মরানো আছে, সেলাই করা আছে বা এমব্রয়ডারি করা আছে, এটা সেলাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়, কোনো সমস্যা নেই। আপনার কোমরে একটা বেল বেঁধেছে, বেল্টে সেলাই আছে, এটাও শিলার মধ্যে অন্তর্ভুক্ত নয়, নিষিদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আপনার হাতে ঘড়ি আছে, চেন বা ফিতা আছে, সেই ফিতায় একটা সেলাই করা আছে, এটাও অসুবিধা নেই। পায়ে স্যান্ডেল পরা আছে, স্যান্ডেল চামড়া স্যান্ডেলে সেলাই করা আছে, এটাও কোনো অসুবিধার মধ্যে নিষিদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত নয়। অন্তর্ভুক্ত হলো যেগুলি সাধারণ পোশাক, এগুলি হচ্ছে নিষিদ্ধ। নারীদের জন্য বিশেষভাবে নিষিদ্ধ নেকাব, নেকাব ব্যবহার করা নিষিদ্ধ। নেকাব বলা হয় ওই কাপড়টা যেটা দিয়ে চেহারাকে ঢেকে রাখে, বেঁধে রাখে, এটা নিষিদ্ধ। এর মানে চেহারা খোলা রাখবে, চেহারা খোলা রাখলে মানুষের সামনে কী করবে? এই জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমরা ইহরাম অবস্থায় চেহারা খুলে রাখতাম, ওয়াইদা মাররা বিনার রিজাল আসদালনা আলা উজুহিনা খিমারানা, আমাদের সামনে যখন পুরুষেরা এসে যেত তখন মাথার ওড়নাটা দিয়ে আমরা আড়াল করে নিতাম মানুষের থেকে। তাই চেহারা খোলা থাকবে নর্মালিভাবে, নিজের মানুষের কাছে যখন থাকবে, বাইরের মানুষ এসে গেলে মাথার ওড়না দিয়ে সম্ভব অনুযায়ী সেটাকে, চেহারাটাকে ঢাকার এবং আড়াল করার চেষ্টা করব। মেয়েদের জন্য নিষিদ্ধ হাত মোজা ব্যবহার করা, হাত মোজা পরা মেয়েদের জন্য এহরাম অবস্থায় নিষিদ্ধ। এই বিষয়গুলি হচ্ছে নারী এবং পুরুষের জন্য এহরাম অবস্থায় নিষিদ্ধ। আমাদেরকে সবসময় সচেতন সতর্ক থাকতে হবে, আর তর্ক করা, কথাবার্তা, গালিগালাজ, অশ্লীলতা এগুলি তো সবসময় নিষিদ্ধই, বরং এ অবস্থাও সেগুলি আরও বেশি নিষিদ্ধ। আমরা এহরাম সম্পন্ন করলাম, এখন আমরা চলব মক্কার দিকে চলছি। প্রথমেই আপনাকে হয়তো জেদ্দা থেকে নিয়ে যাবে, তারপর আপনাকে হোটেলে তুলবে, কোনো অসুবিধা নাই, আপনি নর্মালিভাবে আছেন। এই অবস্থায় টয়লেট বাথরুমের প্রয়োজন হবে, আপনি নর্মালিভাবে টয়লেট বাথরুম সারবেন, কোনো বাধা নিষেধ নেই। আপনার যেন মনে রাখবেন যে কাপড় যেন পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, সেটাই খেয়াল রাখতে হবে। যদি হঠাৎ টয়লেট বাথরুমে আপনার এই হারামের কাপড় একটা নাপাক হয়ে গেছে, বয়স্ক মানুষ, কারো সমস্যা হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, এটি নাপাক হয়ে গেছে, এটাকে আপনি খুলে আরেকটা পরেন, এটাকে ধুয়ে ফেলেন, আবার প্রয়োজনে এটা ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই, সাধারণ। কিন্তু মনে রাখতে হবে আপনাকে অন্যান্য কোনো নিষিদ্ধ যেন ঘটে না যায়। মক্কায় গিয়ে আপনি হোটেলে উঠবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সেখান থেকে যখন আপনি তাওয়াফের উদ্দেশ্যে বের হবেন, তখন
গোসল করে পবিত্র হয়ে তাওয়াফের জন্য বের হওয়া, হোটেল থেকে বের হবেন যখন। যদি আপনার শারীরিক অবস্থা ভালো থাকে, নর্মাল থাকে, তাহলে চেষ্টা করবেন, যদি দেখবেন যে দীর্ঘ জার্নির কারণে, প্লেনে থাকার কারণে সর্দি ঠান্ডা শুরু হয়ে গেছে, জোর করে গোসল করার কোনো প্রয়োজন নেই, আরও অসুস্থ হয়ে যেতে পারেন, আপনি সুন্দরভাবে ওযু করে পবিত্র হয়ে চলবেন। চললাম আমরা এখন কাবায়। কাবায় পৌঁছে গেলে তাওয়াফ, সেখানে গিয়েই সর্বপ্রথম কাজ হচ্ছে তাওয়াফ। গিয়েই যদি আপনি দেখেন কোনো সালাত জামাত চলতেছে, আপনার সালাত হয় নাই, আপনি জামাতে অংশগ্রহণ করবেন, সালাত শেষ করে তারপর আপনি তাওয়াফ শুরু করবেন। এ যতক্ষণ আপনি এহরাম বাঁধলেন, এহরাম বেঁধে সেখান পর্যন্ত পৌঁছলেন, অনেকে দেখা যায় যে এয়ারপোর্ট থেকে শুরু করে ডান কাত খালি করতে, এটা নিয়ম নয়, ঢাকা থাকবে নর্মালিভাবে, দুই কাঁধেই ঢাকা থাকবে। আপনি কাবায় পৌঁছে গিয়ে যখন তাওয়াফ শুরু করতে যাবেন, এই তাওয়াফটাকে বলা হয় তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ, এই প্রথম তাওয়াফ। এই তাওয়াফে পুরুষদের জন্য দুটি বিশেষ কাজ, একটি কাজ হচ্ছে সেই এহরামের উপরে যে চাদর সেটাকে ডান কাঁধের নিচে নেবে, বাম কাঁধের উপরে ঠিকই থাকবে কিন্তু ডান কাঁধটাকে খালি রাখবে, নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে দেবে, এই ডান কাঁধটাকে খালি করবেন, এটি সাত চক্করের জন্যই। দ্বিতীয় কাজ হলো একটু ঘন ঘন পা ফেলে বীরবেশে চলা, সম্পূর্ণ অংশটাই প্রথম তিন চক্কর যতটুকু সম্ভব হয়। দেখেন অনেক মানুষ ভিড়, মানুষকে ধাক্কা দিয়ে আপনি এভাবে চলতে থাকবেন এমনটা কোনো প্রয়োজন নেই, যতটুকু আপনি সুযোগ পাবেন সেটি করার সম্ভব অনুযায়ী চেষ্টা করবেন, এটা শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। এভাবে তাওয়াফ শুরু হবে হাজরে আসওয়াদ থেকে। নিয়ম হচ্ছে হাজরে আসওয়াদ চুমু খাওয়া যদি সম্ভব হয়, এটি মুস্তাহাব, কিন্তু মানুষকে ধাক্কা ধাক্কি করে আপনি কষ্ট দিয়ে চুমু খেতে যাবেন, এটা অপরাধ হয়ে যাবে, গুনাহগার হবেন, সেই কঠিন পথে যাওয়ার দরকার নেই। যদি চুমু খাওয়া সম্ভব না হয় তাহলে হাত দিয়ে পাথর স্পর্শ করে সেই হাত চুমু খাওয়া, এটা যদি সম্ভব না হয় তাহলে আপনি পাথর বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, কী বলবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ইশারা করে আল্লাহ বলেই আপনি শুরু করবেন। হাজরে আসওয়াদ, ধরে নেন হাজরে আসওয়াদ এই কোণা, এখান থেকে শুরু করে আপনি চলতে থাকবেন, চলতে 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 এই হাজরে আসওয়াদের কোণার আগে যেই কোণা, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি নিয়ম হলো শুধু হাত দিয়ে এভাবে ছোঁয়া, স্পর্শ করা, যদি স্পর্শ করা এটা সুযোগ না হয় তাহলে ইশারা করার কোনো নিয়ম নাই। এখান থেকে শুরু করে এই চললেন, চলে এই কোণা পর্যন্ত আসলেন, এই অংশটুকুতে আপনার ইচ্ছা মতো আপনি দোয়া পাঠ করবেন। বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামদের দেওয়া নয়, এগুলি লেখকরা নিজের পক্ষ থেকে তৈরি করে দিয়ে মানুষের জন্য একটা জটিলতা সৃষ্টি করে দিয়েছে, যার কারণে অনেকে দেখে বই নিয়ে ব্যস্ত হয়ে যায় যে প্রথম চক্করের দোয়াটা ছুটলো নাকি, এটা নিয়ে ব্যস্ত, তার একাগ্রতা হারিয়ে যায়, এটা নিয়েই ব্যস্ত সে, না এই এটা কখনো ঠিক নয়, বরং এটা বেদাত হবে। আপনি এখান থেকে চলে এই পর্যন্ত আসতে আপনার স্বাধীন মতো, ইচ্ছা মতো যেটাই দোয়া মনে হয়, যেই তাসবিহ তাহলিল মনে হয়, কোরআনের সূরা আয়াত মনে হয়, ইচ্ছা মতো আপনি পড়বেন, কোনো স্লোগান নয়, সম্মিলিতভাবে নয়, একাকী পড়বেন। যখনই আপনি তাওয়াফ শুরু করলেন লাব্বাইক বলা আপনার শেষ, তাওয়াফের পূর্ব পর্যন্ত লাব্বাইকের সীমা। আর এই কোণা থেকে, রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ এই জায়গায় আসতে একটি দোয়া যা আমাদের সবারই জানা, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার,
এই দোয়া এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে প্রমাণিত, তাই আপনি এই জায়গায় এই দোয়াটি পাঠ করবেন আর বাকি জায়গায় আপনার ইচ্ছা মতো দোয়া পাঠ করবেন। এই ঘুরে আসে এক তাওয়াফ, দুই তিন চার পাঁচ ছয় সাত তাওয়াফ শেষ। তাওয়াফ চলাকালীন যদি দেখা যায় নামাজের সময় হয়ে গেছে, জামাত দাঁড়িয়ে গেল, আপনি যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে যাবেন, তবে আপনার ডান কাটটা খালি ছিল এই ডান কাটটাকে ঢেকে নেবেন, ঢেকে নিয়ে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন। সালাত শেষ আবার ডান কাটটাকে খালি করে নিয়ে আপনি বাকি অংশটুকু পূরণ করবেন। সাত চক্কর তাওয়াফ শেষ হলে দুই রাকাত এখন তাওয়াফের সালাত আদায় করবেন। যদি সম্ভব হয় মাকাম ইব্রাহিম এবং কাবাকে সামনে রেখে, আলহামদুলিল্লাহ, যদি সম্ভব না হয় মানুষের ভিড়, মানুষকে কষ্ট দেওয়ার দরকার নাই, আপনি আরও নিরিবিলি জায়গায় চলে যান, কাবামুখী হয়ে দুই রাকাত সালাত আদায় করবেন। এই দুই রাকাত সালাত প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সেটা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়ার সুন্নাহ। যদি আপনার জানা থাকে এই দুটি পড়বেন, যদি জানা না থাকে যে কোনো সূরা দিয়েই আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। দুই রাকাত সালাত তাওয়াফের সালাত শেষ করে আপনি চলে যাবেন জমজমের পানির দিকে, জমজমের পানি পান করবেন। জমজমের পানি পান করা এটি একটি বরকতময় পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা উম্মুবারাকুন লিমা শরিবালা, জমজমের পানি বরকতময় পানি, যে ভালো উদ্দেশ্যে নিয়তে পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা হয়তো দেবেন ইনশাআল্লাহ। তো পান করার ক্ষেত্রে আপনি পানি পান করলেন, হয়তো একটু মাথায় দিতে পারেন বা চোখে দিতে পারেন, কিন্তু এই পানি নিয়ে গোসল করা, কাপড় ধোয়া, ওযু করা, এই সমস্ত কাজ করা উচিত নয়। পানি পান করেই আপনি চলে যাবেন কোন কাজে বলেন তো? সাফা মারওয়ায়। সাফা মারওয়ার সাই, সাফা মারওয়ার সাই, এই সাফা মারওয়ার সাইয়ের সময় প্রথম শুরু হবে সাফা থেকে। এখানে এখন অনেকগুলি অবস্থান, একেবারে গ্রাউন্ড ফ্লোর, আরও আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ডে গেলে তেমন কিছু বোঝার সুযোগ নাই, দুই পাশে যেমন সমান হয়ে গেছে, খালি একটু পাথরের ইগুলি পাওয়া যায়। তো যেখানে আপনি যান অসুবিধা নাই, সেটাতেই হবে। প্রথমে আপনি যাবেন সাফার দিকে, সাফার কাছাকাছি পৌঁছার সময় আপনি বলবেন, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, এটুকুই। এটা শুধু প্রথমবার এবং কোন জায়গায়? সাফার কাছে, অন্য নয়, মারওয়ার কাছে নয়, এবং শুধু প্রথমবার। যাওয়ার পরে আপনি কাবামুখী হবেন, ওপরের দিকে হলে কাবা দেখা যায়, কাবামুখী হবেন। কাবামুখী হয়ে মানুষ বিভিন্ন ভঙ্গিতে করে, সেগুলি নিয়ম নয়। নিয়ম হচ্ছে আপনি দোয়ার জন্য মোনাজাতের মতো হাত তুলবেন, হাত তুলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনবার, তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, হ্যাঁ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এটা বলার পরে আপনি ইচ্ছা মতো সেখানে দোয়া করবেন, যা আপনার চাওয়া। দোয়া কবুলের জায়গাগুলির মধ্যে এটাও একটি জায়গা। নিয়ম হচ্ছে এইভাবে আবার তিনবার করা, একবার হয়ে গেল আবার ওভাবেই আসেন, আবার তাকবীর দিয়ে আবার সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া করা, আবার তাকবীর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া করা, যদি সম্ভব হয় সেই অনুযায়ী চেষ্টা করবেন। এইভাবে করে আপনি এখন নামবেন কোন দিকে? মারওয়ার দিকে যাবেন। ঠিক কাবার তাওয়াফের ক্ষেত্রে যেমন আমরা বললাম যে মানুষ বিভিন্ন রকমের দোয়া তৈরি করে দিয়েছে, মারওয়া সাফা মারওয়ার সাইয়ের সময়ও বই পাবেন যে প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, এগুলি নিয়ে ব্যস্ত কোনো দরকার নেই, আপনার ইচ্ছা মতো নিজের ভাষায় দোয়া পাঠ করবেন। সাফা থেকে নেমে মারওয়ার দিকে যেতে
সাফার কাছাকাছি, সেটা হচ্ছে আপনি পাবেন বেশ এই মসজিদের হয়তো দ্বিগুণ জায়গা হবে, সবুজ বাতি দিয়ে চিহ্নিত, বাকি জায়গাটাকে নর্মালি চলবেন আর সেই সবুজ জায়গাটা একটু দৌড়াবেন। এটা শুধু পুরুষদের জন্য দৌড়ানো, নারীদের জন্য দৌড়ানোর নিয়ম নয়। এভাবে আপনি চলে যাবেন মারওয়ায়। মারওয়া গিয়ে সাফাতে যেভাবে আপনি হাত তুলে আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, মারওয়াতে গিয়েও কাবামুখী হয়ে আপনি একইভাবে সেখানে দোয়া করবেন উপরে উঠে। সেই দোয়া করে তারপর আবার আপনি নেমে যাবেন সাফার দিকে, ঠিক সেই একইভাবে চলবেন। এভাবে চলতে চলতে সপ্তম চক্কর, সাফা থেকে মারওয়া হয়ে সাফা আসা এক চক্কর নয়, সাফা থেকে মারওয়া যাবেন এক চক্কর, মারওয়া থেকে সাফা আসবেন দ্বিতীয় চক্কর হয়ে গেল। এভাবে মারওয়াতে গিয়ে সপ্তম চক্কর শেষ হবে। যারা তামাত্তু হজ করবেন তাদের কাজ হলো এখন মাথার চুল কেটে হালাল হয়ে যাওয়া, আর যারা কেরান হজ করবেন তাদেরকে থাকতে হবে 10 তারিখ পর্যন্ত ইহরাম অবস্থায়, যারা এফরাদ হজ করবেন তাদেরকেও থাকতে হবে 10 তারিখ পর্যন্ত এ অবস্থায়। তামাত্তু হজকারীদের জন্য এখন কাজ হচ্ছে মাথার চুল কেটে হালাল হয়ে যাওয়া। যারা প্রথমের দিকেই যাবেন তারা মাথার চুল মুন্ডন করে নেবেন, এটাই হলো উত্তম। আর যারা হজের আগ মুহূর্তে যাবেন তাদের জন্য উত্তম হলো চুল ছেঁটে ফেলা, যেহেতু কয়েকদিন পরেই আবার 10 তারিখে চুল কাটতে হবে তাদের জন্য সেটা উত্তম। কিন্তু প্রথম সময়ে যারা যাবেন তাদের জন্য উত্তম হচ্ছে মাথার চুল মুন্ডন করে নেওয়া। এই মাথার চুল মুন্ডন করে যদি কেউ মাথার চুল ছেঁটে নিতে চায় তাহলে তার উচিত হলো মাথার চুল ছাড়বে সমস্ত মাথা থেকে। এই কেচি নিয়ে বসে আছে, 2 রিয়াল দিলে কি করে, 10 রিয়াল সেলুনে গেলে 10 রিয়াল নেবে বা 15 রিয়াল বা 20 রিয়াল নেবে, এই 2 রিয়াল দিয়ে একটু কাটে নিয়ে হালাল হয়ে যায়, এটা ঠিক নয়। আপনি যদি চুল ছাড়বেন তাহলে সমস্ত মাথা থেকে যেন হয়, আর যদি মুন্ডন করেন সেটি তো হলো সবচেয়ে উত্তম। এটি পুরুষদের জন্য। মেয়েদের জন্য মাথার চুলের অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ, মাথার চুলের অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ কেটে ফেলা, এটি হলো মেয়েদের জন্য যথেষ্ট। চুল কাটার মাধ্যমে আপনি হালাল হয়ে গেলেন, এহরাম অবস্থায় যা নিষিদ্ধ সবগুলি এখন আপনার জন্য সিদ্ধ হয়ে গেল, বৈধ হয়ে গেল, ওমরার কাজ সম্পূর্ণ আলহামদুলিল্লাহ। আমরা যেন এইভাবেই সুন্দরভাবে ওমরা সম্পন্ন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। চুল কাটার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। চুল কাটার মাধ্যমে আপনি এহরাম থেকে হালাল হবেন, এই চুল কেউ যদি নিজেও নিজেরটা কেটে ফেলে, যেমন মেয়েদের ক্ষেত্রে নিজে নিজের চুল কাটে তাহলেও অসুবিধা নেই, পুরুষরাও যদি কাটে তাও অসুবিধা নেই, একে অপরের কেটে দেয় তাও অসুবিধা নেই। চুল কাটা নিষিদ্ধ কোনটা ছিল? চুল কাটা নিষিদ্ধ ছিল এহরাম অবস্থায়। এখন আপনার এই চুল কাটাটা এহরাম অবস্থায় নয়, এহরাম থেকে হালাল হওয়ার জন্যই আপনার এই চুল কাটা। অতএব নিজেই নিজের কাটা বা অন্যের কেটে দেওয়া কোনো অসুবিধা নেই, যেহেতু এটি এহরাম থেকে হালাল হওয়ার। আমাদের ওমরার কাজ শেষ, এখন আমরা মক্কায় অবস্থান করব। এরপর আবার হজের পর্ব আসবে জুলহজ্জা মাসের 8 তারিখ থেকে। জুলহজ্জা মাসের 8 তারিখে আবার হজের পর্ব শুরু হবে সকলের জন্যই। যারা তামাত্তু হজ করবে জুলহজ্জা মাসের 8 তারিখে তাকে আবার নতুন করে ইহরাম বাঁধতে হবে। এই নতুন ইহরাম বাঁধা, এখানেও ওই ইহরামের জন্য 2টি দিক, একটি হলো ইহরামের প্রস্তুতি গ্রহণ আর একটি হলো কি, মনে আছে আপনাদের, ইহরামের 2টো, একটা ইহরামের প্রস্তুতি গ্রহণ মানে সুন্দর করে গোসল করা, পবিত্র হওয়া, ইহরামের কাপড় পরা, এগুলি সব ইহরামের প্রস্তুতি। এই ইহরামের প্রস্তুতির জন্য কাবায় যেতে হবে এমন কোনো নিয়ম নয়, আপনি যেই হোটেলে রয়েছেন সেখানেই ইহরামের প্রস্তুতি গ্রহণ করবেন। আর ইহরাম বাঁধা
এহরাম বাঁধার জন্য কাবায় যেতে হবে না। এহরাম বাঁধা বলতে আমরা বলেছি এহরাম বাঁধার কয়টি কাজ? দুটি, একটি হলো আন্তরিকভাবে নিয়ত করা আর দ্বিতীয় হলো মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া। এটি হতে পারে আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন তখনও হতে পারে, অথবা আপনার ঘর থেকে বের হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠলেন, গাড়ি যখন রওনা শুরু করছে মিনার উদ্দেশ্যে তখন এটাই উত্তম। কারণ অনেক সময় দেখা যায় গাড়িতে উঠে আবার আপনাকে ফিরে আসতে হতে পারে সমস্যা হলে বা ইত্যাদি হলে, তাই গাড়িতে উঠে যখন রওনা শুরু হবে সে সময় আপনি কী করবেন? এহরাম বেঁধে নেবেন, আন্তরিকভাবে নিয়তটাকে আরও পরিপূর্ণ পরিপুক্ত করবেন এবং মৌখিকভাবে স্বীকৃতি দিবেন, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা। এভাবে আপনি মৌখিক স্বীকৃতি দিবেন, দেওয়ার সাথে সাথেই কি শুরু করবেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে একটি সতর্ক করে দিতে চাই, মানুষেরা কীভাবে বিভ্রান্তি সৃষ্টি করে দেখুন। আগামী 10 তারিখে তাওয়াফ করা হলো ফরজ, এই 10 তারিখের তাওয়াফ 8 তারিখেই কেউ কেউ কী করে বলে যে আপনারা 8 তারিখেই করে চলে যান তাহলে 10 তারিখে আর এখানে আসতে হবে না, হয়ে যাবে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হজটাকে বাতিল করা ছাড়া আর কিছুই নয়। সেই লোকেরাই দেখবেন যে 10 তারিখের কাজগুলি একটু এলোমেলো হলেই কুরবানি ওয়াজিব করে দেয়, আবার ওই লোকেরাই ফতোয়া দেয় যে 10 তারিখের তাওয়াফ 8 তারিখে করে কীভাবে চলে যেতে বলে। এটি আশ্চর্যের বিষয়, এটি সম্পূর্ণ ভ্রান্তি, উচিত নয়, এটা হজ বাতিল করা ছাড়া আর কিছুই নয়। তাই সেদিন কোনো বিষয় নয় ডাইরেক্ট সেই মিনার দিকে যাওয়া। নিয়ম হচ্ছে 8 তারিখ জোহরের আগে মিনায় যাওয়া, মিনায় জোহর আসর মাগরিব এশা এবং ফজর 5 ওয়াক্ত সালাত আদায় করা। কিন্তু দেখা যায় প্রচুর মানুষ হওয়ার কারণে আপনাকে কী করবে, 8 তারিখে সকালে নয় 7 তারিখ দিবাগত রাতেই আপনাকে মিনার দিকে নেওয়া শুরু করে দিবে যদি নিতে চায়। আর আপনি নিজে জেনে শুনে 8 তারিখে সকালে ঠিকমতো তাঁবুতে যাওয়ার ক্ষমতা রাখেন না তাহলে কোনো অসুবিধা নাই, আপনি চলে যেতে পারেন। তবে যাওয়ার সময় আপনি কী করবেন, এহরাম বেঁধে যেভাবে বললাম আমরা সেভাবে 7 তারিখ রাত্রে নিয়ে গেলে আপনি সেভাবেই আপনি যাবেন। মিনায় গিয়ে অবস্থান করা, মিনায় কি এবাদত? মিনায় এবাদত মাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করা আপন আপন ওয়াক্তে, 4 রাকাত বিশিষ্ট সালাত, কসর হিসাবে 2 রাকাত আদায় করা, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর আগে পিছের কোনো সুন্নত নেই, শুধু ফজরের 2 রাকাত সুন্নত আর বেতের পড়বেন, এছাড়া কেউ তাহাজ্জুদ পড়লে পড়তে চাইলে কোন পড়তে পারে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মিনায় অবস্থান এবং ইবাদত। নিয়ম হচ্ছে এই 8 তারিখে মিনায় গিয়ে সেখানে রাত থেকে পরের দিন 9 তারিখ ফজরের সালাত আদায় করে সূর্য উদয় হওয়ার পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া, এটা হলো সুন্নাহ। কিন্তু সমস্যা ওই একই, মিনায় যেমন আপনাকে কী করে 7 তারিখ দিবাগত রাতেই মিনার উদ্দেশ্যে নিয়ে যায়, ঠিক তেমনইভাবে 9 তারিখ ফজরে নয় বরং 8 তারিখ দিবাগত রাতেই আপনাকে আরাফার উদ্দেশ্যে নেওয়া শুরু করে দেয়। আপনি নিতে চাইলে গ্রুপের সাথে চলে যাবেন, কারণ আপনি একায় থাকলে আরেক বিভ্রান্তিতে পড়ে যাবেন, পরে দেখা যাবে এমনও হইতে পারে আপনি সঠিক সময় যাওয়ার জন্য বসে আছেন, পরে দেখা গেছে পরের দিন আপনি আরাফায় গিয়ে ঠিক সময় পৌঁছতেই পারেন না। তাহলে এই সঠিক সময়ে ধরার জন্য আপনি আপনার আরাফার সময়টাকেই হারিয়ে ফেললেন, আরও বড় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। তাই নিজে যদি পথঘাট না চিনেন, নিজে যাওয়ার মতো সেই ধরনের ক্ষমতা না থাকে, তাহলে ওই ধরনের ঝুঁকিতে যাওয়ার দরকার নেই। যখন গ্রুপকে আপনার নিয়ে যাবে আপনি সেই গ্রুপের সাথেই চলে যাবেন। আরাফায় গেলেন, আরাফায় গিয়ে নিয়ম হচ্ছে সুন্নাহ হলো আরাফার আগে, আরাফার সীমানার আগে এটাকে বলা হয় ওয়াদি নামেরা, এই নামেরায় অবস্থান করা। নামেরায় অবস্থান করবে জহর পর্যন্ত, জহর হয়ে গেলে তারপর আরাফার সীমানার মধ্যে প্রবেশ করবে।
কিন্তু সেটা যথাযথ সম্ভব হয় না, যার কারণে মিনা থেকে সরাসরি আরাফার তাবুতে নেওয়া হয়। কোনো অসুবিধা নেই, আপনি সেটাই সেইভাবে সরাসরি চলে যাবেন। আরাফার ময়দানের অবস্থানের সময় হচ্ছে সূর্য মধ্যাহ্নে যাওয়ার পর থেকে, অর্থাৎ জোহরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আরাফার ময়দানের অবস্থান এর সময় হচ্ছে জোহরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আরাফার অবস্থানটা হচ্ছে একটি রুকন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হজ্জ আরাফা। আরাফার অবস্থানটাই যেন হজ, অর্থাৎ এটা যদি ছুটে যায় তাহলে তার হজ বাতিল, কোনো আর বিকল্প পথ নেই। তাই আপনি মনে রাখবেন, নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন, যদি নিশ্চিত আপনার তাবুতে গিয়ে অবস্থান পান তাহলে তো অসুবিধা নেই, আর যদি তাবু না পেয়ে থাকেন তাহলে মনে রাখবেন কমপক্ষে আপনি আরাফার সীমানার ভিতরে আছেন কি না, জোহরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত। এখানে দুটো দিক, একটা হলো আরাফায় অবস্থান করা হলো ফরজ, আর দ্বিতীয় হলো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফায় অবস্থান করা হলো ওয়াজিব। আপনি যদি জোহরের পরে এক দুই ঘন্টা আরাফায় অবস্থান করলেন, আপনার ফরজ আদায় হয়ে যাবে, চলে আসলেন, বের হয়ে গেলেন, তাহলে আপনার ওয়াজিব ছুটে গেল। তো মানুষ অস্থির হওয়ার চেষ্টা করে, অবশ্যই ইদানিং একটা নিয়ম করেছে, সেটা হচ্ছে সীমানার মধ্যে বন্ধ করে দেয়, আসার সুযোগ দেয় না, যাই তাই আর আসতে রাস্তাগুলি সব ক্লোজ করে দেওয়া হয়, আর বের হতে পারে না কেউ, সূর্য অস্তর পরে রাস্তাগুলি ছেড়ে দেওয়া হয়। এটা অনেক ভালো বলা যায়। তাই আরাফায় অবস্থান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরাফায় অবস্থানে কী ইবাদত? আরাফা অবস্থানে ইবাদত হলো কয়েকটি দিক রয়েছে। প্রথম বিষয় হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা আমার চলতেই থাকবে পাথর মারার পূর্ব পর্যন্ত। দ্বিতীয় বিষয় হচ্ছে আরাফার ময়দানের সময়টা শুরু হচ্ছে জোহরের সালাতের পর থেকে, নিয়ম হচ্ছে জোহরের সালাতের সময় হয়ে গেলে আজান দিয়ে এক আজানে জোহর, এরপরে একামত দিয়ে জোহরের দুই রাকাত, তারপর একামত দিয়ে সাথে সাথেই আসরের দুই রাকাত, এভাবেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিভিন্নজন বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কেউ বলবে যে আপনি যদি মসজিদে হন, ওই জামাতের সাথে পান, তাহলে আপনার জন্য এটা, আপনি যেহেতু ওই জামাতে নাই, আপনি তাবুতে আছেন, দূরে আছেন, আলাদা পড়তেছেন, তাই আপনার জন্য এটা নয়, আপনি জোহরের সময় জোহর পড়বেন চার রাকাত, আবার আসরের সময় আসর পড়বেন চার রাকাত, এটি কখনোই গ্রহণযোগ্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো সময় হয়ে গেলে আজান হয়ে সেখানে খুতবা হবে, তারপরে আজান হবে, আরাফার ভাষণ হবে, ভাষণের পরে আজান হবে, আজানের পরেই আপনি সেই আজান না শুনলে আপনার তাবুতে আজান দিয়ে প্রথমে একামত দিয়ে জোহরের দুই রাকাত, সাথে সাথে আবার একামত দিয়ে আসরের দুই রাকাত সালাত আদায় করে নেওয়া, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাই আপনার তাবুতে যদি এভাবে সবাই করে আলহামদুলিল্লাহ, যদি কেউ না করে প্রয়োজনে পার্শ্বের তাবুতে কোথাও দেখলে আপনি সেখানে তাদের সাথে গিয়েই সালাত আদায় করে নেবেন। কারণটা হলো এই যে কেউ যদি আসরের সালাত ওই সময় পড়ে না নেয়, তাহলে যখন আসর হবে তাকে একটা চিন্তায় থাকতে হবে যে কখন আসর হবে, আমি ওযু সারবো, টয়লেট সারবো, তারপর সালাত আদায় করবো, এ নিয়ে সে একটা ব্যস্ততার মধ্যে থাকবে, আলাদা একটা টেনশনে থাকবে। কিন্তু আল্লাহু আকবার, ইসলাম সহজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এমন সহজ করে দিয়েছেন, সেদিনের সালাত জোহর আর আসর একসাথে পড়ে নিয়ে আপনি একেবারে ফ্রি মুক্ত, শুধু কাজ হলো দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া, এটা নিয়ে আপনি ব্যস্ত, আর কোনো সালাতের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী দ্বিতীয় কাজ হলো আপনার জোহর এবং আসর, কসর এবং একসাথে পড়ে নেওয়া। তৃতীয় কাজ হলো এরপরেই আপনি ব্যস্ত হবেন দোয়া। কোন দোয়াটি সবচেয়ে বেশি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ও ইয়াউমি আরাফা খাইরুদ দোয়া এ দোয়া ও ইয়াউমি আরাফা ওয়া আনা ওয়াল্লাযী ওয়ান্নাবিয়্যুনা ক্বাবলি। আমি উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া, আর আমি এবং আমার পূর্ববর্তী যত নবীগণ তারা আরাফার দিবসে সবচেয়ে যেই দোয়াটি, বাণীটি বেশি বেশি পাঠ করেছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি হলো বেশি বেশি পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং সকল নবীগণ তারা এই দোয়াটি বেশি বেশি আরাফার ময়দানে পাঠ করেছেন। এটি দোয়া মূলত অর্থবোধক দোয়া নয়, আল্লাহর গুণগান প্রশংসা বর্ণনার দোয়া, তাই এটি বেশি বেশি পাঠ করা। এরপর ইচ্ছা মতো আপনি নিজের জন্য, পরিবারের জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কখনো আপনি হাত তুলে দোয়া করবেন, বসে হাত তুলে দোয়া করবেন, কখনো দাঁড়ায় কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন, হাত তুলে ছাড়াও তাসবিহ তাহলিল পাঠ করবেন, দোয়া করবেন, দরুদ পাঠ করবেন, কোনো অসুবিধা নেই। সব দোয়া নিয়ে ব্যস্ত আপনার, অন্য কোনো ওজিফা, ভিন্ন কোনো বিষয়, পীর সাহেবের ইত্যাদি এগুলি কখনো নয়, একেবারে বর্জনীয়। আপনি নর্মালিভাবে যেগুলি জানেন তা না জানলে আপনাদের কাছে যে বই দেওয়া হবে, সে বইয়ের, আমার লেখা বই, সেই বইয়ের শেষের দিকে অনেকগুলি দোয়া দেওয়া রয়েছে, বাংলা উচ্চারণও দেওয়া আছে, অর্থও দেওয়া আছে, সেগুলি আপনি বসে বসে পাঠ করবেন ইচ্ছামতো। আল্লাহর কাছে চাইবেন, তা না পারলেও নিজের ভাষায় আপনি আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এটাই হচ্ছে দোয়ার সেদিন গুরুত্বপূর্ণ একটি দিন, বিশেষ আল্লাহর ক্ষমা পাওয়ার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। একটি বিষয় মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো দোয়ার দিন, হলো আরাফার দিন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটিতেও তার ইমামতিতে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেননি। তাহলে একটু ভাবার বিষয় দেখে, এত বড় গুরুত্বপূর্ণ দোয়ার দিন, গুরুত্বপূর্ণ দোয়ার সময়, দোয়া কবুলের প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে, সেই সময়টাতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো ব্যক্তি উপস্থিত, তবু তিনি সবাইকে নিয়ে করছেন না, কেউ দাবিও করছেন না যে আপনি আমাদের ইমাম আছেন, আমাদের মোনাজাতটা করে দেন। আর আমাদের সমাজে শুধু ইমাম সাহেবদের ঘাড়ে যত মোনাজাত করে ফেলে দেয়, আর ইমাম সাহেবরা এগুলি নিয়ে একটু ব্যস্ত হয়ে যায়। না, আপনার নিজের দোয়া নিজে করবেন আপনি, এটাই শিক্ষা হলো আরাফার ময়দানের শিক্ষা। আল্লাহ আমাদেরকে সেই আরাফার ময়দানের দোয়ার সুযোগ নেওয়ার তৌফিক দান করুন। আমাদের দেশের জন্য দোয়া করবেন, মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন, এটা সকলে একজন মুসলিম হিসাবে ইমানি দায়িত্ব। এভাবে, সময় আমাদের হয়তো দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত শেষ করব, আরাফার ময়দানে অবস্থান হবে কতক্ষণ পর্যন্ত? হ্যাঁ, কতক্ষণ বলেন? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সূর্য অস্ত গেল, সূর্য অস্ত গেলে কি কাজ করতে হয়? মাগরিবের সালাত আদায় করতে হয়। দেখুন একটু ব্যতিক্রম, সূর্য অস্ত গেল বটে, কিন্তু মাগরিবের সালাত আদায় করার অনুমতি নাই। এখন আপনি আরাফার ময়দান ত্যাগ করবেন, তাহলে বোঝা যায় যে ইচ্ছা মতোই খালি কাজ করলে চলবে না। যদি বলেন যে ইসলামের নির্দেশ মাগরিব হয়ে গেলে কি করতে হবে, সূর্য অস্ত গেলে মাগরিবের সালাত আদায় করতে হবে, তাই আমি পড়ব না, ওই নির্দেশ খাটবে না। সেখানকার নির্দেশ হলো ওখানে মাগরিব পড়া যাবে না, মাগরিবের সময় হয়েছে বটে কিন্তু পড়া যাবে না। আপনাকে চলতে হবে, বের হতে হবে ধীর স্থির সুন্দরভাবে, কোন দিকে? মুজদালিফার দিকে। মুজদালিফায় এসে পৌঁছে তালবিয়া পাঠ চলতেই থাকবে, মুজদালিফায় পৌঁছে আপনি টয়লেট বাথরুম সেরে নেবেন, সেরে নেওয়ার পরে আজান কেউ না দিলে, শোনা না গেলে আজান দিয়ে আবার প্রথমেই তিন রাকাত কি একামত দিয়ে তিন রাকাত মাগরিব, তারপরে সাথে সাথে আবার একামত দিয়ে কি দুই রাকাত এশার সালাত আদায় করবেন। এইভাবে এটাই হলো মুজদালিফার সালাত। মুজদালিফায় আর অন্য কোনো সালাত নেই, বেতের সালাত আদায় করবেন কি না, এটি হলো একটি প্রশ্ন দেখা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সফরে বেতের সালাত কখনো ছেড়তেন না, এটাই পাওয়া যায়, কিন্তু সেখানে পড়েছেন এটারও কোনো স্পষ্ট পাওয়া যাচ্ছে না। এজন্য বিশিষ্ট ইসলাম বিশেষজ্ঞগণ বলেন, যেহেতু সফরে বেতের সালাত আদায় করার নিয়ম, তাই বেতের শুধু আদায় করতে পারেন, অন্য কোনো আর সালাত নিয়ে সেখানে ব্যস্ত থাকার সুযোগ নেই। আপনার কাজেই হলো এখানে বিশ্রাম নেওয়া। কি কাজ এখানে? যে দোয়া দরুদ ইবাদতে রাত কাটাবেন, এই কাজ না, এখানে বিশ্রাম নেওয়াটাই হলো ইবাদত, এটাই রাসূল সাল্লামের নিয়ম। কেন? কারণ যদি এই রাতে বিশ্রাম না নেন, পরের দিন সবচেয়ে বড় বড় কাজ সেগুলি আপনি করতে পারবেন না, কঠিন হয়ে যাবে আপনার জন্য, তাই ঘুমিয়ে যাবেন, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যাবেন। আবার ফজরের যখন আজান হবে, উঠে অজু সেরে আপনি দুই রাকাত ফজরের সুন্নত পড়বেন, তারপর
দুই রাকাত ফজরের জামাতের সাথে সালাত আদায় করবেন। আদায় করে নিয়ম হচ্ছে জিকির আজকার দোয়া দুরুদে ব্যস্ত থাকা। সেই ব্যস্ত থাকা কখন? ফর্সা হওয়া পর্যন্ত। ফর্সা হলেই আপনি রওনা দিবেন কোন দিকে? মিনার দিকে। মিনার দিকে রওনা দিলেই এই দিনটি হলো কত তারিখ? 10 তারিখ। এই 10 তারিখের কাজ হলো কয়টা? 5টা। কয়টা কাজ? 10। 10-এর অর্ধেক কত মনে রাখবেন? 10-এর অর্ধেক 5। তো এই 10 তারিখে কাজ হলো 5টা। কি কাজ? প্রথম কাজ হলো বড় জামারায়, বড় জায়গায়, বড় শয়তানে কোনো দিন বলবেন না। শয়তানে বলা ঠিক নয়, কারণ কোরআন সুন্নায় শয়তান, এই জায়গাটাকে শয়তান বলে বলা হয় নাই। তাই শয়তান বলাটাও বেদাত হবে। আপনি রাগ করে শয়তান বলবেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, বেদাত হবে। আল্লাহ রাসূল সাল্লাম এই জায়গাকে শয়তান বলেন নাই, আপনি কেন শয়তান বলবেন? তাই বড় জায়গা বলবেন বা বড় জামারা বলবেন, বড় পাথর মারার জায়গা বলবেন। এখানে 7টি পাথর নিক্ষেপ করা। দ্বিতীয় কাজ হলো কুরবানি করা। তৃতীয় কাজ হলো মাথার চুল কাটা। চতুর্থ কাজ হলো কাবায় গিয়ে তাওয়াফ করা। পঞ্চম কাজ হলো সাফা এবং মারওয়ায় সাই করা। এটা হলো কয়দিনের, কোন দিনের কাজ? এটা 10 তারিখের কাজ। এই কাজগুলি করার জন্যই আগের রাত মুজদালিফায় আপনাকে কী করতে হবে? বিশ্রাম নিতে হবে। পাথর মারা, এই পাথর নিয়ে আমাদের বহু আবেগী বিরকম কাজ করে থাকি। কেউ ওখানে গিয়ে জুতা মারে, কেউ ছাতা মারে, কেন? যে শয়তান আছে। শয়তান আছে কে বলে আপনাকে? শয়তান আছে। এই কাজটাও হলো শয়তানি কাজ। এখানে জুতা মারাটাও কিসের কাজ? শয়তানি। আপনি রাগ করে শয়তানকে মারতে যাচ্ছেন, আপনি তো শয়তানি কাজ করে বসলেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা মারেননি, জুতা মারতেও বলেন নাই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো যে এই বুটের ছোলার দানার চেয়ে একটু বড়, আঙ্গুলের মাথার পরিমাণ, এই ধরনের আপনি কঙ্কর পাথরগুলি নেবেন। সেগুলি মুজদালিফায় নিতে হবে এমন কোনো শর্ত নয়, যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। 7টি পাথর মারা। এই পাথর মারার পূর্ব পর্যন্ত আপনার তালবিয়া লাব্বাইক চলতে থাকবে। পাথর মারবেন প্রথম আল্লাহ আকবার, দ্বিতীয় আল্লাহ আকবার, এভাবে তাকবীর বলে বলেই পাথরগুলি মারতে থাকবেন। পাথর মারার বিষয়টি অতীতে খুব জটিল ছিল, এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর বিশাল ব্যবস্থা হয়েছে। এরপরও মানুষ কিছু ভুল করে। কী ভুল করে? এই ভুলটা হয় এই জন্য, মানুষ একটু তড়িঘড়ি করার চেষ্টা করে সবসময়। মনে করে যে আমি গিয়ে আগে মারে ফেলব, তাই কী করে ওই ভিড়ের মধ্যে গিয়ে সে ওখানে মারা শুরু করে দেয়। আবার কী করে, অনেক সময় মানুষ যেখানে ফিরে আসতেছে তাদের সামনে গিয়ে মারা শুরু করে, এই জন্য সমস্যাটা হয়। এটা কেউ করবেন না। পাথর মারার যে জায়গাটা, এখন আলহামদুলিল্লাহ অনেক বড় জায়গা, আপনি মুখের মধ্যে মারার চেষ্টা করবেন না, আপনি সামনের দিকে চলে যাবেন। সামনের দিকে চলে গেলেই একেবারে ওয়ালের কাছে যাবেন, দেখবেন যে একেবারে খালি জায়গা, একেবারে খালি পড়ে আছে, কেউ নাই, মানুষই নেই ওখানে। আপনি খুব সহজ সুন্দরভাবে একেবারে ওয়ালের কাছে গিয়ে যে জায়গাটাতে পাথর মারতে হয় সেটাতে একেবারে দুর্বল মানুষও পারবে, সেখানে মহিলা মানুষও পারবে সুন্দরভাবে মারতে। এইভাবে সেখানে গিয়ে 7টা পাথর মারা। আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে মারেন, তাহলে নিজেরটা আগে মেরে নিয়ে তারপর অন্য ব্যক্তির পক্ষ থেকে সেখানে মারবেন। মারা, পাথর মারা হয়ে গেলে কোনো দোয়ার বিষয় নেই, এটা শেষ। এটা হলো প্রথম দিন 10 তারিখে সবচেয়ে বড় জায়গায়, সেখানে গিয়ে এইভাবে 7টি পাথর মারা। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ কী করা? কোরবানি করা। দ্বিতীয় কাজ কোরবানি। কোরবানি করা, এটাও নিয়ে অনেক সমস্যা হয়। আমরা বললাম যে 5টি কাজ। প্রথম হলো পাথর মারা, দ্বিতীয় কোরবানি করা, তৃতীয় চুল কাটা, চতুর্থ তওয়াফ করা, পঞ্চম সাই করা। এই সিরিয়ালে করাটা আলহামদুলিল্লাহ মুস্তাহাব, সুন্নাহ। যদি কারো এই সিরিয়াল ঠিক রাখা সম্ভব না হয়, কোনো সমস্যা নেই। সহিহ বুখারী মুসলিমের অসংখ্য হাদিস, এই মিনার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী আসে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের দিনে প্রথম কাজ হলো পাথর মারা, আমি প্রথমে কি করেছি? ছুরি চালাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এফআল ওয়ালা হারাজ, করতে থাকো অসুবিধা নাই। আল্লাহু আকবার বললেন, করতে থাকো অসুবিধা নাই। আরেকজন আসলেন বললেন, জি আল্লাহ রাসূল সাল্লাম, আজকের প্রথম কাজ হলো পাথর মারা, আমি প্রথমেই চুল কেটে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, এফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। যেই প্রশ্ন নিয়ে এসেছে আগে পিছে হওয়ার কাজ নিয়ে, তাকেই জবাব দিয়েছেন, এফ আল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই।
বিশ্বের শ্রেষ্ঠ মুফতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিলেন, পড়তে থাকো, কোনো অসুবিধা নাই। আর আমাদের মুফতিরা ফতোয়া দেয়, আপনার সিরিয়াল যদি ঠিক না থাকে তাহলে কি হবে, দম ওয়াজিব হবে। কেন দম ওয়াজিব হবে? এটা আবার নিজে নিয়ে যায় পকেটে ভরে, মানে পকেট বাড়ি করার দম আদায় করে থাকে। এগুলি বিভ্রান্ত ছাড়া আর কিছুই নয়। সম্ভব অনুযায়ী সিরিয়াল ঠিক রাখা, যদি সম্ভব না হয় কোনো অসুবিধা নেই। প্রথম হলো পাথর মারা, দ্বিতীয় হলো কুরবানি করা। কুরবানি এখন আপনি ব্যাংকে যদি দিয়ে দেন, এটি হলো সবচেয়ে নিরাপদ, সহজ, আলহামদুলিল্লাহ, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। তাই পাথর মারার পরেই আপনি এখন মাথার চুল কেটে নেবেন। মাথার চুল, এটাও আগে যেভাবে বলেছিলাম, মুন্ডন করা, নিজে নিজেরও করতে পারবে, একজন আরেকজনের করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। মাথার চুল কেটে নেওয়ার পরেই যদি সম্ভব হয় মক্কায় এসে তাওয়াফ করা, আবার রাতের মধ্যেই ফিরে যাওয়া, মিনায় যেন আপনি রাত জাগতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন তাওয়াফ সাই শেষ করে। যদি দেখেন যে দেরি হয়ে গেছে, মক্কায় যদি যান তাওয়াফে বেশ সময় লাগবে, সাইতে অনেক সময় লাগবে, যেতে আসতে অনেক সময় লাগবে, দেখা যাবে যে রাত হয়তো শেষ হয়ে যেতে পারে, তাহলে আর সেই নিজের উপরে জুলুম করার প্রয়োজন নেই। কারণ যেহেতু এই 10 তারিখ দিবাগত, 11 তারিখ দিবাগত রাত, এই দুটি রাত মিনায় যাপন করা হলো ওয়াজিব। আপনার যদি রাত রাস্তায় কেটে যায়, মক্কায় কেটে যায়, তাহলে আপনার ওয়াজিব ছুটে যাবে, তখন আবার কোরবানি আপনার জন্য ওয়াজিব হবে। তাই 10 তারিখে সম্ভব না হলে আপনি 11 তারিখে যান, 11-তে সম্ভব না হলে 12-তে করেন, অসুবিধা নেই, আপনি সেভাবে তাওয়াফ করতে পারেন। তাওয়াফ এবং সাই এর পদ্ধতি আগে আমরা বলেছি, তবে এটি যখন আপনি চুল কাটলেন, চুল কাটাটাই হচ্ছে আপনি এহরাম থেকে হালাল হয়ে গেলেন। পাথর মারার পরেই চুল কাটলেন, আপনি কি হলেন, হালাল হয়ে গেলেন। তবে এটাকে বলা হয় তাহাল্লুল আল আউয়াল, প্রথম হালাল, মানে এহরাম অবস্থায় যা নিষিদ্ধ ছিল সবগুলি বৈধ, শুধু একটা নিষিদ্ধ এখনও, তাহলে স্বামী স্ত্রীর মিলামেশা এটি এখনও নিষিদ্ধ। যতক্ষণ না বাইতুল্লায় কাবায় তাওয়াফ শেষ হয় ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না, তাওয়াফ হয়ে গেলে সেটাও শেষ। এভাবে আমরা 10 তারিখের কাজ শেষ করব, 11 তারিখের রাত, 11 রাত মিনায় যাপন করব, 11, 12, 13 তিন দিন। এই 3 দিনের কাজ হল মিনায় শুধু পাথর মারা, মিনায় শুধু একটি কাজ পাথর মারা, আর রাত সেখানে যাপন করা। পাথর মারা 11, 12, 13 প্রতিদিনে পাথর মারতে হবে 3 জায়গায়, 3×7=21। এই পাথর মারার নিয়ম হল পাথর মারতে হবে জোহরের পরে, জোহরের আগে মারা ঠিক নয়, ভুল হবে, জোহর হয়ে যাওয়ার পরে 11, 12, 13 তারিখে পাথর মারা। প্রথমেই ছোট জায়গা, সেখানে গিয়ে আপনি 7টা পাথর মারবেন, মেরে একটু সামনের দিকে যাবেন, গিয়ে ডান দিকে যাবেন, ডান দিকে গিয়ে কেবলামুখী হয়ে 2 হাত তুলে দোয়া করবেন, এটি সুন্নাহ, দীর্ঘক্ষণ দোয়া করেছেন রাসূলুল্লাহ। তারপর দ্বিতীয় জায়গা, মধ্যম জায়গায় যাবেন, গিয়ে পাথর মেরে সামনে গিয়ে বাম দিকে গিয়ে আপনি আবার কেবলামুখী হয়ে 2 হাত তুলে দোয়া করবেন। তারপরে তৃতীয় শেষ জায়গায়, বড় জায়গায়, সেখানে গিয়ে আপনি 7টি পাথর মারবেন, মারার পরে সেখানে আর কোনো দোয়া নেই, এভাবে ফিরে চলে আসবেন। এসে মিনাতে আপনি অবস্থান করবেন, 5 ওয়াক্ত সালাত, 4 রাকাত বিশিষ্টগুলি কসর, সেই আগের 8 তারিখে যেভাবে পড়েছিলেন সেভাবেই। এভাবে আমরা 11 এবং 12 তারিখের মিনার কাজ সম্পন্ন করব। 12 তারিখে পাথর মেরে যদি আপনি চলে আসতে চান তাহলে আপনার চলে আসার অনুমতি রয়েছে, তবে আসতে হবে মিনায় সূর্য উদয় অস্ত যাওয়ার আগেই আপনাকে মিনা ত্যাগ করতে হবে। সূর্য অস্ত যাওয়ার আগে যদি মিনা ত্যাগ করতে না পারেন তাহলে আবার 13 তারিখে রাত থেকে 13 তারিখে পাথর মেরে আপনি আসবেন। এভাবেই আমাদের হজের কাজ মোটামুটি শেষ। সর্বোচ্চ আরেকটি শেষ একটি কাজ বাকি রয়েছে, সেটি কি, কে বলতে পারেন? হ্যাঁ, বিদায় তাওয়াফ। এই বিদায় তাওয়াফ হলো শুধু পুরুষদের জন্য এবং ওই অবস্থায় পবিত্র নারীদের জন্য বিদায় তাওয়াফ। বিদায়ী মুহূর্তে, বিদায় তাওয়াফ মানে হলো বিদায়ী মুহূর্তে সর্বশেষ, শুধু বাইতুল্লায় 4×7 চক্কর তাওয়াফ সাধারণ বেশে আর 2 রাকাত সালাত। ওই সময় যদি কোনো মেয়ে মানুষ অপবিত্র হয়ে যায় তাহলে তার জন্য কোনো বিদায় তাওয়াফ
নাই, তার কোনো তাওয়াফ লাগবে না, আর বাকিদের জন্য বিদায় তাওয়াফ করতে হবে। এই বিদায় তাওয়াফের মধ্য দিয়েই আমাদের হজের কাজ সম্পন্ন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে যেন আমরা হজ সম্পন্ন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সংশ্লিষ্ট একটি কাজ অল্প সময়ের মধ্যে বলে দেই, সেটি হচ্ছে মদিনা জিয়ারত। মদিনা জিয়ারত করা মূলত এটি হজের কোনো অংশ নয়, উমরার কোনো অংশ নয়। মদিনা জিয়ারত, মসজিদে নববী এর জিয়ারত করাটি শরীয়তসম্মত বিষয়। রাসূল সাল্লাম বলেন যে গোটা পৃথিবীতে সওয়াবের উদ্দেশ্যে মাত্র তিনটি মসজিদে সফর করা বৈধ, একটি হলো কাবা বাইতুল্লাহ, দ্বিতীয় হলো মসজিদে নববী, তৃতীয় হতো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। তো মসজিদে নববী জিয়ারত শুধু এতটুকু, এছাড়া আর সেখানে মূলত এই কাজটি মসজিদে নববী জিয়ারত করাটা হজ উমরার কোনো অংশ নয়। যেহেতু আমরা মক্কায় চলে যাই, মদিনা কাছেই, তাই এই সুযোগটা নেওয়া মাত্র, কিন্তু এটা হজ উমরার সাথে কোনো সংশ্লিষ্ট নয়। মসজিদে নববী মদিনা জিয়ারতে কেউ যেতে চাইলে তাকে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথম হলো তার নিয়ত হতে হবে মসজিদে নববী, রাসূল সাল্লামের মসজিদ জিয়ারত করা, মসজিদে সালাত আদায়ের নিয়তে যাবে, কবর জিয়ারতের নিয়তে নয়। কারণ কবর জিয়ারতের নিয়তে সফর করা শরীয়তসম্মত নয়। মসজিদে নববী জিয়ারতের নিয়তে আপনি মদিনা যাবেন, মদিনায় চলে গেলে মসজিদে নববীর সালাত আদায় করলে, সেখানেই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর পার্শ্বে সেটা, ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর পার্শ্বে সেটা। সেখানে কবর জিয়ারত বলতে সেখানে কোনো দোয়ার বিষয় নয়, শুধু সালাম দেওয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালামু আলাইকা ইয়া ওমর, এভাবে সালাম দেওয়া, এটি হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো পার্শ্বেই বাকি কবরস্থান, যে বাকি কবরস্থানে অসংখ্য সাহাবিদের কবর রয়েছে, সাধারণ কবরস্থানের মতো সেটাও জিয়ারত। চতুর্থ কাজ হলো শোহাদায়ে উহুদ, উহুদ প্রান্তে যে শহীদরা আছেন তাদের কবর জিয়ারত করা। মদিনায় পঞ্চম কাজ হচ্ছে মসজিদে কুবা, মসজিদে কুবা জিয়ারত করা। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন কেউ যদি তার ঘরে পবিত্র হয়ে অজু করে মসজিদে কুবায় এসে দুই রাকাত সালাত আদায় করে, তাহলে সে একটি উমরার সওয়াব লাভ করবে, এটি হাদিস সহিহ। তাহলে মদিনায় গিয়ে এই সুযোগ নেওয়া, এই পাঁচটি হলো শরীয়তসম্মত জিয়ারত, আর বাকিগুলি মসজিদে কিবলাতাইন বা আরও কিছু, এগুলি জিয়ারত করা শরীয়তসম্মত নয়। কেউ ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কেউ যদি জিয়ারত করে তাতে অসুবিধা নেই, কিন্তু সেখানে গেলে এই সওয়াব পাওয়া যাবে ইত্যাদি, এরকম কোনো নিয়ত রাখা যাবে না। আমরা চেষ্টা করব সম্ভব অনুযায়ী কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে হজ সম্পাদন করা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যে আলোচনা করেছি আপনাদের হাতে বই দেওয়া হবে, সেটির আলোকেও আপনারা আরও বিস্তারিত পড়ালেখা করে জানতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে সুস্থভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সুন্নাহ অনুযায়ী যেন হজ সম্পাদন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও ঢাকা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন, কর্তৃপক্ষ, সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আরও যারা রয়েছেন ধর্ম বিষয়ে সচিব রয়েছেন, আল্লাহ তাদের সবাইকে যাচাই খায়ের দান করুন। ঢাকা যুব ফাউন্ডেশনকে এই ধরনের কর্মসূচি আরও বেশি বেশি নিয়ে মুসলিম উম্মার সেবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।